ওয়েলকাম টু ফিলিং মেডিটেশন। তো আজকে আমি বেসিক্যালি ডিসকাশন করব জিন্তার দুটো সিনেমাকে নিয়ে, একটা হচ্ছে চেঙ্গিস এবং একটা হচ্ছে কাগজের নৌকো। ইয়েস, দুটো সিনেমা আসছে জিন্তার। দেখুন, বেসিক্যালি প্রথম কথা বলি কাগজের নৌকো সিনেমাটাকে নিয়ে। এই সিনেমাটার আমরা জানি অনেকদিন থেকে অ্যানাউন্সমেন্ট শুনেছিলাম, সেরকম ভালোভাবে অফিসিয়াল কিন্তু তারা অ্যানাউন্সমেন্ট করেনি, না জিত করেছে না এই সিনেমার যে নায়িকা সেও করেছে, কোনো প্রোডাকশন হাউস থেকে কিন্তু অ্যানাউন্সমেন্ট আসেনি। বাট আমরা শুনতে পেয়েছিলাম যে কাগজের নৌকো বলে একটা জিতার সিনেমা আসছে, ওটা ফ্যামিলি ড্রামা সিনেমাতে চলছে, যেরকম দেবদা করছে। ইয়েস, আপনারা ঠিক শুনেছেন, এখানে কিন্তু নায়িকা হবে রুক্মিণী মৈত্রা। এবার এটা কিন্তু 100% গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারছি না যে এখানে লিড অ্যাক্টর থাকবেন জিত। দেখুন, বেসিক্যালি জিতার প্রোডাকশন হাউস এরকম আমি দেখছি যে একটা জিতার সিনেমা আসছে এবং একটা বাইরের কোনো একজন অ্যাক্টরের সিনেমা আসছে। যেরকম আমি উদাহরণ দিয়ে বলি, অসুর জিতার প্রোডাকশন হাউস থেকে সিনেমা, তারপরে যে সিনেমাটা এসেছিল নেক্সট ওটা ছিল সুইজারল্যান্ড, ওটা কিন্তু সিনেমার অ্যাক্টার কিন্তু জিদ্দা ছিল না, একটা ছোট্ট একটা গানে ছিল জিদ্দা। তো ওখানে কিন্তু জিদ্দা ছিল না, বিকজ জিদ্দা ছিল না, কেননা ওই সিনেমাটা জিদ্দার জন্য নয়। বাট জিদ্দা ভেবেছিল যে এখানে যদি আরেকটা যদি কেউ অ্যাক্টার করে তাহলে খুব ভালো হবে। সেখানে আমরা দেখতেছিলাম আবিরকে এবং নায়িকা দেখতে পাচ্ছিলাম রুক্মিণীকে। এবং এখানে আমরা দেখতে পাবো আরেকটা সিনেমা আছে যেটা নাম হচ্ছে কাগজের নৌকো, ওটা ওই ফ্যামিলি ড্রামা সিনেমা, বুঝতে পারছেন নামটা শুনে। তো আমি আমি মনে করি এখানে জিদ্দা, আমি মানে শুনতে পেয়েছিলাম যে জিদ্দার নায়িকা হবে নাকি রুক্মিণী মৈত্রের সিনেমাতে, বাট আমি মনে করি এখানে হয়তো জিদ্দা থাকবে না। অফিসিয়ালি তো কোনো অ্যানাউন্সমেন্ট করা হয়নি, বাট তবুও আমি যারা মাই ওপিনিয়ন এটা যে হ্যাঁ জিদ্দা থাকবে না, বিকজ এখানে রুক্মিণী মৈত্র আছে মানে হয়তো আর কোনো একটা থাকবে, বিকজ এর আগে রুক্মিণী মৈত্র কিন্তু সুইজারল্যান্ড সিনেমা করেছিল, সেখানে কিন্তু অ্যাক্টর জিদ্দা ছিলেন না, লিড অ্যাক্টর ছিলেন না রাবির। এখানে হয়তো আমি মনে করি এখানে তো বড়ের মতো থাকার কথা আমি যেটা যতদূর শুনেছিলাম, বাট অনেকেই গুঞ্জন নাকি জিদ্দা থাকছে এখানে। তো আই থিঙ্ক কে থাকছে কি না থাকছে জানি না, মোটামুটি এই সিনেমাটা শুটিং কিন্তু জোর কদমে কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে যে দুর্গাপুজোর পরে পরে নাকি শুরু হয়ে যাবে শুটিং, এর এখন না এর পরের বছর নাকি সিনেমাটা রিলিজ করার পথে চলেছে, যার নাম কাগজের নৌকো। নেক্সট চেঙ্গিস সিনেমাটাকে নিয়ে ডিসকাশন করব। দেখুন, চেঙ্গিস সিনেমাটা আপনারা অনেকেই বলবেন যে দাদা চেঙ্গিস সিনেমাটা দুর্গাপুজোর রিলিজ হওয়ার কথা, আমি বলছি দুর্গাপুজো হয়তো আই থিঙ্ক রিলিজ হবে না, বিকজ অনেকগুলো কারণ রয়েছে। তো সেই কারণগুলো তো আমি এখন বেশি বলে ভিডিওটা বড় হয়ে যাবে, যেহেতু এই দুটো মানে এই ভিডিওটা টপিক কিন্তু এই দুটোকে সিনেমাকে নিয়ে। তো চেঙ্গিস সিনেমাটা কেন রিলিজ করবেন আমি জানি না, বাট চেঙ্গিস সিনেমাটা এটা কিন্তু কনফার্ম যে চেঙ্গিস সিনেমাটা কিন্তু এই বছরে রিলিজ পাবে। তার কারণ ওটা কিন্তু দেখতে পাচ্ছিলাম আমরা, আপনারা যাবেন জিতের উইকিপিডিয়াতে, ওখানে গিয়ে দেখবেন সমস্ত সিনেমার লিস্ট, ওখানে দেখবেন চেঙ্গিস সিনেমাটা কিন্তু দেখাচ্ছে এই বছরে মুক্তি হবে। 2022 দুটো সিনেমা দেখা আছে, একটা চেঙ্গিস এবং একটা হচ্ছে রাবণ। তো আমি মনে করি চেঙ্গিস সিনেমাটা এই বছরে মুক্তি পাবে, এবং চেঙ্গিস সিনেমাটা যদি দুর্গাপুজো না মুক্তি তাহলে খুবই ভালো হবে, বিকজ আমরা দেখতে পেয়েছিলাম জিতের খুব ভালো ভালো সিনেমাগুলো, যেগুলো খুব ভালো সিনেমা সেগুলোও কিন্তু দুর্গাপুজোতে কিন্তু রিলিজ হচ্ছে কিন্তু ঠিক মতন বক্স অফিস ক্লাসিং করতে পারছে না, বিকজ তার অনেকগুলো কারণ রয়েছে। একটা দিনে যদি 4-5টা সিনেমা আসে লোকে দেখবে কোনটা, আবার এরকম সিচুয়েশন না এটা মনে এটা আমি মনে করি এটা নভেম্বর কিংবা ডিসেম্বর দিকে মুক্তি হবে এই চেঙ্গিস সিনেমাটা, বিকজ বড় একটা বাজেট রয়েছে সিনেমার ক্ষেত্রে, এবং বুঝতে পারছেন স্টান্টম্যান সিবা রয়েছে সাউথ থেকে, এবং আরও অনেক খুব ভালো ভালো কলা কৌশল এখানে রয়েছে এই সিনেমাতে, যার নাম চেঙ্গিস। তো 80-90 দশকের একটা গল্প। তো আই থিঙ্ক এটা মনে করি দুর্গাপুজো না রিলিজ করে আমি বলে বেটার, এই বছরে মুক্তি হবে পুরো কনফার্ম, একটু পরে মুক্তি হলে কোনো অসুবিধা নেই, যেখানে কোনো সিনেমার লড়াই থাকবে না। ওকে, এটা বলছি না যে জিদ্দার সিনেমা আসছে কোনো, এবার অনেকেই জিদ্দা হেটার্সরা বলবেন যে আমি বলছি যে জিদ্দা লড়াইয়ের মধ্যে যদি থাকে জিদ্দা উইন করতে পারবে না, জিততে পারবে না, এটা আমি বলছি না। বাট তবুও দেখুন, অভিমান একটা ভালো সিনেমা ছিল 2016 সালে, সেখানে কিন্তু মুখ থুড়ে পড়েছিল সিনেমাটা, তার কারণ একটাই কারণ সেখানে এতগুলো সিনেমা রিলিজ হয়েছিল, ব্যোমকেশ রিলিজ হয়েছিল, সেখানে গ্যাংস্টার রিলিজ হয়েছিল, সেখানে অনেক সিনেমা রিলিজ হয়েছিল, জুলফিকার রিলিজ হয়েছিল, এতগুলো সিনেমা যদি একটা দিন রিলিজ হয় লোকে দেখবে কোনটা বলুন, এবং এসবিএফ থেকে ভালো একটা রয়েছে, এবং জুলফিকার এতগুলো ক্যারেক্টার ছিল। তো এবছরের শীত এবছরের দুর্গাপুজোতেও ভালো ভালো সিনেমা আসছে, বাট এবছর যেগুলো সিনেমা আসছে সেগুলো কিন্তু জিদ্দাকে টপকাতে পারবে না আমি মনে করি। বাট তবুও আমি মনে করি যে না, এই সমস্ত সিনেমাগুলো ভালো একটা সিনেমা, কন্টেন্টটা খুব ভালো, কোনো কপি সিনেমা নয়। এই সিনেমাগুলো যদি একটু দেরি করে রিলিজ করেন কিংবা যদি যেখানে কোনো লড়াই থাকবে না তখন যদি রিলিজ করেন তাহলে আমি মনে করি এটা বেটার অপশন হয়, এটা আমার ওপিনিয়ন ছিল। তো আপনাদের কি ওপিনিয়ন তা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে চেঙ্গিস সিনেমাটা কখন মুক্তি করলে সেফ থাকবে, অ্যান্ড কাগজের নৌকো সিনেমাতে অ্যাকচুয়ালি অরিজিনাল অ্যাক্টর কে থাকবে, জিদ্দা নাকি আলাদা কেউ। বিকজ বললাম যেটা রুক্মিণী মৈত্র কিন্তু এর আগে যে সিনেমা করেছিল জিদ্দার প্রোডাকশন হাউস থেকে, সেটা কিন্তু জিদ্দা লিড একটা ছিল না, ভাবতে হবে ব্যাপারটাকে। ওকে, যেটা ছিল আমার ব্যাপার, যদি ভিডিও ভালো লাগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদেরকে, যদি আরও বেশি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে ভুলবেন না, এবং আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম কন্টেন্ট চাই, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, বিকজ আমি এখন বাংলা সিনেমা রিভিউ করছি, উড়িয়া সিনেমা কিছু রিভিউ করছি। তো অনেকে আমাকে বলছে দাদা আপনি তো দুনোভাবে পায়ে দিয়ে চলছেন। তো দেখুন, বেসিক্যালি দুই নৌকায় নয়, এরকম অনেক ইউটিউবাররা করে, কে করে আমি জানি না, আমি করি, বাট আমি উড়িয়া ল্যাঙ্গুয়েজ জানি। আর সত্যি কথা বলতে কি, আমরা ভিডিও করি 2 পয়সা কামানোর জন্য, তো যদি সেরকম আমার ভিউস না আসে বাংলাতে তাহলে আমি কী করবো, যেহেতু আমার উড়িয়া ল্যাঙ্গুয়েজটা জানা ছিল। তো তখন যখন আমি উড়িয়া ল্যাঙ্গুয়েজের কিছু ভিডিও বানালাম তখন দেখলাম ভিউস খুব ভালো আসছে,
তো কেন আমরা সেটা করবো না? বিকজ আমার বাড়ির পাশে উড়িষ্যা আছে, ওকে, আমি আমার বাংলা আর উড়িষ্যার মাঝামাঝি আমার বর্ডার আমার বাড়ি। ওকে, তো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন, অ্যান্ড ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।